স্টুডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রুই মাছের একটা রেসিপি তৈরি করব। এর জন্য আমি এখানে 1 কেজি 800 গ্রাম রুই মাছ নিয়েছি। আমি এখানে শুধু মাথাটা লেজটা নিয়েছি। মাছগুলো আমি এরকম করে কেটেছি, কিছুটা এরকম রেখেছি, কিছুটা আমি এরকম কেটেছি, সব সাইজের রুইই কেটেছি। প্রথমে আমি রুই মাছটা তেলে ভাজব, মশলা মেখে ভাজব। ভাজার পরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমি রুই মাছটা ভাজব, ভাজার পর নাকি মশলা মেখাবো। ভাজার জন্য প্রথমে আমি এখানে ফুল 1 চামচ এতে হলুদের গুঁড়া এড করলাম। এখানে আমি মরিচের গুঁড়া দিব 1.5 চামচ। মাছটা একটু বেশি দেখি, এর জন্য আমি সবকিছু একটু বেশি বেশি পরিমাণে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিলাম। তারপরে এখন আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো মতো মিক্স করবো। মশলাটা ভালো মতো মিক্স করলে ভাজলে ভালো হয়। এর জন্য মশলাটা ভালো মতো মিক্স করতে হবে। এক পাশে লেগে থাকে আর এক পাশে জানি না হয় এরকম জানি না হয়, ভালো মতো মশলাটা মেলাতে হবে। এর জন্য চেষ্টা করছি একটু ভালো মতো মিশিয়ে দেওয়ার জন্য। মাছের জন্য আগে থেকে তেল গরম না দিলে মাছটাও লেগে যায়, এর জন্য আগে থেকে আমি তেলটা গরম দিয়েছি। একে একে আমি মাছগুলো ভাজবো। একবারে দিতে পারলাম না, এর জন্য দুইবারে মনে হয় আমার দিতে হবে। চুলার হিটটা এখন বাড়িয়ে দিচ্ছি। মাছটা একটু ভাজা, মাছটা আমি একদম লালচে কড়কড়ি করে ভাজবো। মাছের এক পাশে আমার ভাজা হয়ে গেছে, এখানে নুন দিয়ে দিব। হলুদ, 1.5 চামচ মরিচ, 1 চামচ নিয়েছি জিরার গুঁড়া,
হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি, এটা আমি লাস্টে দিব। আর এখানে আমি ছোট বড় সব মিলানো সাত আটটার মতো টমেটো নিয়েছি। যেহেতু মাছটা আমি ভুনা করছি ভাজি মাছটা, এর জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে, এর জন্য বেশি পরিমাণে পেঁয়াজটা নিয়েছি। তাহলে রান্নাটা শুরু করি। মাছ ভাজার পরে বাকি যে তেলগুলো ছিল ওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে সব মিলে এখন এক কাপের মতো তেল আছে, এটার সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখন ভাজা হয়ে গেলে আমি বাকি মশলা গুলো অ্যাড করব। পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে এসেছে, এখন এটার ভিতরে আমি একে একে সব মশলা গুলো দিয়ে দিব। যতক্ষণে তেলটা উপরে ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততটাই স্বাদ হবে, এর জন্য মশলাতে সবসময় বেশি কষানোর চেষ্টা করবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোটা এটার সাথে অ্যাড করবো। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা অ্যাড করে এটা এখন কিছুক্ষণ কষাবো। পানি তুলে কিছু দিব না আমি, টমেটো থেকে একটা পানি দিয়ে হবে। এরপরে কষানো হয়ে গেছে আমার, তেলটা উপরে ভেসে এসেছে, এখন আমি পানিটা দিয়ে মাছটা দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছটা হালকা বড় হয়ে আসলে আমি বাকি কাঁচা মরিচগুলো এটার উপরে দিয়ে দিব। এখন আমি মরিচগুলো দিয়ে দিব, মরিচগুলো আমি কেটে দিইনি, আস্তাই দিয়ে দিয়েছি, কাঁচা আবার বেশি ঝাল হয়ে যাবে, আস্তে আস্তে দিয়ে দিলেন সুখান আসে। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের পোনা। আমি এতটুকু পরিমাণে ঝোল রাখবো, হাতটা একটু গ্রেভি টাইপের রাখবো, কারণ একটু ঝোল না রাখলে আবার হয় না, এর জন্য আমি হালকা একটু পরিমাণে গ্রেভি রাখছি। এখন পরিবেশনের পালা, আমি চুলাটা বন্ধ করে দিব, আবার পরিবেশন করে আপনাদের আছি। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের ভুনা। প্রতিবারের মতো আশা করি এবারও ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ।